আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা জিনিস। আমি কিছুদিন আগে পদ্মার ধারে গিয়েছিলাম রাজশাহীতে, যেটাকে পদ্মা গার্ডেন নামে জায়গা বলে চেনা যায়। তো ওইখানে আমি দেখলাম যে একটা গোলা আলা বসেছে, কিন্তু ওই দিনকে খুব তাড়াহুড়া করে আসছিলাম, এই জন্য খেয়ে আসতে পারিনি। কিন্তু আমার ওটা মাথায় ছিল যে আমি ওইখানে একদিন অবশ্যই যাব। তো এটা রাজশাহী পদ্মা গার্ডেনে ঢুকতেই এই মামার ভ্যানটা দেখতে পাওয়া যাবে, গোলার ভ্যানটা। আমি একবার গোলা খেয়েছিলাম ইউনিভার্সিটিতে থাকতে, যখন আমি সম্ভবত থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে পড়ি। তারপরে আর কখনো গোলা খাওয়া হয়নি, কিন্তু আমার আবারও গোলা খাওয়ার খুব ইচ্ছা ছিল, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওভাবে কোথায় বসে এটা জানতাম না আমি, এই জন্য খাওয়া হয়নি। তো যখন আমি মামার খোঁজ পেলাম, তখন এই গোলা খেতে আমি চলে গিয়েছিলাম। তো আমি, টুকু আর অবভিয়াসলি আমার মেয়ে গিয়েছিল। তো ওইখানে মামা কিভাবে গোলা বানায় এটা আমি কিছুটা ভিডিও করে এনেছি। তো ওইখানে আমরা মামাকে যে গোলাগুলো বানাতে দিয়েছিলাম, একটা ছিল 5টা ফ্লেভারের, একটা ছিল 3টা ফ্লেভারের। তো ওখানে 2টা অপশন ছিল, একটা মিষ্টি আর একটা হচ্ছে টকঝাল মিষ্টি। তো আমি টকঝাল মিষ্টিটা বানাতে বলেছিলাম, আর টুকু বললো শুধু মিষ্টিটা খাবে। তো মামা টকঝাল মিষ্টি যেটাতে, সেটাতে ভিতরে কিছু একটা দিয়ে দিয়েছিল মশলা টাইপ। আর এই যে সুভা ওর খালামণির কোলে বসে আছে, আর আমি মামার এই গোলা বানানোটা ভিডিও করছিলাম, কারণ এই গোলা বানানো দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা ফ্লেভার দিয়ে উনি এটা বানাচ্ছিলেন। এখানে কাঁচা আম, তারপরে স্ট্রবেরি, তারপরে অরেঞ্জ, বিভিন্ন রকমের ফ্লেভার ছিল। তো এই যে খুব সুন্দর করে কালারফুল একটা ফ্লেভারের গোলা মামা বানাচ্ছেন, এটা ছিল টকঝাল মিষ্টিটা, যার কারণে এটাতে এই মশলাটা দেওয়া ছিল। আর বানানোর পর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা কালারফুল লাগছে, আর এটা কিন্তু খেতেও খুবই মজা। তো যাই হোক, এখন মামা দ্বিতীয় গোলাটা বানাবে। দ্বিতীয় গোলাটা টুকু বলেছিল যে মিষ্টি গোলা খাবে। তো মামা হচ্ছে এখানে 3টা ফ্লেভার দিয়ে, মানে 3টা কালার দিয়ে বানাচ্ছে। ওখানে 3টা অপশন ছিল, সরি 4টা অপশন ছিল, 1 কালারের একটা, 2 কালারের একটা, 3 কালারের আর 5 কালারের। তো 3 কালারের গোলার যেই প্রাইসটা সেটা ছিল 30 টাকা, আর 5 কালারের যেটা সেটার দাম ছিল 60 টাকা। আরও কিছু গোলার ছিল যেগুলো একটু স্পেশাল, তো ওগুলার দামও ওই অনুযায়ী ছিল। দামটা যদিও একটু বেশি, কিন্তু আমাদের যেহেতু খেতে খুব ইচ্ছা করছিল, তো শখের দাম লাখ টাকা। তো আমি আর টুকু এই যে আমাদের দুইজনের গোলাটা দেখাচ্ছিলাম, ওর গোলাটা ছিল মিষ্টি আর আমারটা ছিল টকঝাল মিষ্টি। তা আমি ওটা টেস্ট করে দেখেছিলাম, কিন্তু ওর গোলার চেয়ে আমার কাছে আমার গোলার টেস্টটাই খুব বেশি ভালো লেগেছে। তো দুইজন মিলে বসে থেকে গোলা খেলাম। এরপরে ওখানে দেখলাম যে চকলেট গোলাও পাওয়া যায়। তো সেখান থেকে আমার কৌতূহল হলো যে চকলেট গোলাটা আবার কীরকম। তো মামাকে বললাম যে একটা চকলেট গোলাও দেন। তো মামা চকলেট গোলা বানাচ্ছিল, আর যে সুভা এখানে চোখ বড় বড় করে দেখছে আর বাবা বাবা করছে, ওর মুখে সারাদিন, মানে ইদানিং সবসময় বাবা বাবা চলতেই থাকে। তো মামা গোলাটা বানাচ্ছে, যেরকমভাবে প্রথমের গোলাগুলো বানালো সেভাবে বানাচ্ছে। এরপর চকলেটটা কীভাবে দেয় সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো দেখলাম যে মামা একটা বটল থেকে একটু চকলেট সিরাপ টাইপ কিছু একটা ঢেলে দিল। তো আমি ভাবলাম যে চকলেটের গোলাটা এরকম গাঢ় কালারেরই থাকবে, একদম একটা তেঁতুলের সস মতন লাগছিল। কিন্তু টুকু যেই গোলাটা তুললো, দেখলাম যে জাস্ট মানে সাদা একটা আইসক্রিমের ওই দলা উঠে গেল, চকলেট সিরাপটা তেমন একটা উঠলো না। তো টুকুকে বললাম একটু খেয়ে দেখা দেখি কেমন লাগে। তো ও খেতেই আমার দিকে কেমন একটা উদ্ভট দৃষ্টি নিক্ষেপ করলো আর কি। তা আমার কাছে মনে হয়েছিল যে হয়তো বা খুব ভালো এই জন্য এরকম করছে, বাট আমি খেয়ে যেটা দেখলাম চকলেট গোলাটা একদমই ভালো ছিল না। তবে বাকি গোলাগুলো কিন্তু আসলে অনেক মজার ছিল। তো রাজশাহীতে যারা আছেন তারা ট্রাই করতে পারেন। তো আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।